ওকে, এখানে প্রথমে লিখবেন ফিফা, FI FA ফিফা, WOR এন্ড ওয়ার্ল্ড, FCUP কাফ, ঠিক আছে? কত 2022 না 23 এটা? ফিফা ওয়ার্ল্ড কাপ কত এটা? 22 না 23? 22। হ্যাঁ 22, ঠিক আছে। 22 আসার পর এখানে যখন একটা সার্চ করবেন তখন ইমেজে যাবেন, ইমেজ থেকে দেখে দেখে যে কোনো একটা ভালো দেখে ছবি নেবেন খেলোয়াড়দের। এই যে এরকম একটা ছবি আপনি বা যে কোন পছন্দ হয় সেরকম একটা কি ছবি নেবেন, যেটাতে অনেক দেশের খেলোয়াড়দের একটা ছবি আছে, দেখছেন? এই ছবিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? এই যে এরকম একটা ছবি নেবেন ফিফা ওয়ার্ল্ড কাপের, এরকম ছবি নেবেন, ঠিক আছে? এই ছবিটা নিয়ে, তবে যে ছবিটা নেবেন সেটা বেশিরভাগ একটু প্লেন রাখার চেষ্টা করবেন। প্লেন মানে হচ্ছে যেটাতে টেক্সট কম আছে, অনেকগুলো ছবিতে আছে টেক্সট বেশি। আর ছবিটা ল্যান্ডস্কেপ মোডে নেবেন, এই যে এরকম ল্যান্ডস্কেপ মোড, যেটাতে কোনো ই না থাকে। যেমন এই ছবিটাতে একটা কি আছে, ওয়াটার মার্ক আছে, ওয়াটার মার্ক নাই এলা। তো এভাবে একটু খুঁজে দেখবেন যে, যেমন এই ছবিটাতে আবার টেক্সট বেশি, এটাও নেওয়া যাবে না, বুঝতেছেন? জি জি হুম, তাহলে এরকম একটা ছবি একটু খুঁজে নিতে হবে, একটু সময় লাগবে। যদি ও আচ্ছা, এটা দিনই, এটাতে মোটামুটি টেক্সট কম আছে এবং এটা ইয়ে সুন্দর আছে, এটাকে ডাউনলোড করে নেবেন। কোন সে ব্যাস ইমেজ, এখন এই ইমেজটাকে কয়েকভাবে কিন্তু আপনি আগে এডিট করতে পারবেন। এটা তো আবার WEP JPG আসে নাই, এটা ডাউনলোড হবে না, এটা ওয়েব পেজে হিসেবে আসতেছে। এই যে এটা নি, ঠিক আছে? এটা ঈদ সহ একটা কাপ সহ থাকলে ভালো হতো, এটা কিন্তু পুরাতন কাপ, নতুন কাপ যেটা খেয়াল করেন, এই নতুন ওয়ার্ল্ড কাপের কাপ কিন্তু এইটা, বুঝতেছেন? হ্যাঁ, তো এরকম নতুন ওয়ার্ল্ড কাপের কাপ দেখে তারপর এরকম দেখে একটা ছবি নেবেন। এটা চুজ করতে একটু সময় লাগবে, যদি এখন আমি পাচ্ছি না। আর এগুলো হলো পুরাতন কাপ, এই যে আগের গুলো আছে গোল্ডেন, এগুলা এগুলো হলো পুরাতন কাপ। তো হ্যালো, আবার কে কথা কয়? আচ্ছা, এতটুকুর পরে কয় জানিয়েছিলাম এখানে একটা, আমি এখন ছবি চুজ করতে পারতেছি না, খুঁজে পাচ্ছি না, আপনি পরে খুঁজে নিতে পারবেন তো নাকি? হ্যাঁ ওইটাই ওইটাই, জাস্ট আমি একটা দেখাই ওয়ার্ল্ড কাপের, তারপরে একটু মোটামুটি দেখে নিই। যেমন এই ছবিটাই নিলাম, এখন এই ছবিটাতে আমরা পরবর্তীতে এটাকে সেভ করে নিই, দেখি সেভ করে দেখে এটা কি আসে, জেপিজি ইমেজ আসছে। এখন এই ছবিটাকে আপনি কয়েকভাবে এডিট করতে পারবেন, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় কি জানেন, স্যার তো বলছে পাওয়ার, এই যে ফটোশপে করতে আপনি পাওয়ার পয়েন্ট আরো সহজে ইজিলি কাজটা করতে পারবেন কম্পিউটারের পাওয়ার পয়েন্টে। কি কিছু বুঝছেন ফটোশপের মতো কি? আচ্ছা, পাওয়ার পয়েন্টে আমার ফটোশপ নাই। ফটোশপ নাই? না। এই যে পাওয়ার পয়েন্টে গেলে আপনি পাওয়ার পয়েন্টে যে কোনো একটা ফাইল ওপেন করবেন, আগে এই পাওয়ার পয়েন্টে যাবেন, পাওয়ার পয়েন্টে গিয়ে ছবিটাকে আপনি ইনসার্ট করবেন ওখানে। পাওয়ার পয়েন্ট ওপেন হোক, কম্পিউটার স্লো হয়ে গেছে, কে আসবে? আচ্ছা, ফায়ার পয়েন্ট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমরা কি করবো, ছবিটাকে এখানে সেট করব। সেট করার জন্য আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। এখানে এসে এই যে ডিজাইন সেকশনে ক্লিক করে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে পিছনে এই যে ফিক্সার, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে ফিক্সার, এখানে না আসতে পারলে জাস্ট এই সাদা বক্সটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলেও সেম এই অপশনটা আসবে, ঠিক আছে? এবারে ফিক্সারটাকে ক্লিক করে এখান থেকে ফিক্সারটাকে নিয়ে আসবেন। এই যে এখানে ফিক্সার ক্লিক করার পর ফাইল আসবে, কি আসবে? ফাইল, ফাইলে ক্লিক, হ্যাঁ ফাইল থেকে ক্লিক করে ছবিটাকে দেখাই দিবেন, তাহলে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে। এই যে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিলাম। এখন এখানে কিছু লেখা দিতে বলছে স্যারে, দুইটা লেখা দিবেন, কয়টা লেখা? দুইটা, একটা হচ্ছে আমাদের চ্যানেলের যে ওয়েবসাইটে থাকবে সেটা, নাম্বার ওয়ান, এখানে ট্যাক্স বক্সটা আছে না, ট্যাক্স বক্স,
টেক্সট বক্স যদি না পান এখানে হোমে ক্লিক করলে টেক্সট বক্স পাবেন, এই যে এখানে টেক্সট বক্স নিয়ে এখানে লিখবেন নাম্বার ওয়ান স্পোর্টস, SPORTS স্পোর্টস, লেখাটাকে সিলেক্ট করে একটু বড় করে নেবেন, সাইট করলাম, পরে এটাকে একটু কালার করে দিবেন, চেঞ্জ করে দিবেন লেখাটা কালার, মানে এই কালারটা চেঞ্জ হবে আপনার এটার সাথে বুঝে, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে আপনি কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে, যাতে করে লেখাটাকে স্পষ্ট দেখা যায়। যেমন আমি যদি এখানে দিই তাহলে একটু ইয়ে আসবে, আর যদি এখানে দিই তাহলে কি হবে একটু কালো কালার দিতে হবে বা অন্য একটা কালার দিবেন, এখান থেকে এসে কালার এটাতে এসে আমি অন্য একটা কালার দিতে পারি। এভাবে করে আমাদের যে স্পোর্টস নাম্বার ওয়ান স্পোর্টস আছে লেখাটাকে এভাবে লিখে দিবেন। আর আরেকটা লোগো দিতে বলছে, আমাদের যে ওয়েবসাইটের যে লোগোটা আছে না, তাহলে একটা টেক্সট আমরা দিলাম আর ও লোগোটা আমরা এই কর্নারের উপর দিয়ে দিয়ে দিই, তো আমরা আরেকটা যে স্যার লোগোটা দিয়ে দিবে মনে করেন এরকম একটা লোগো থাকবে, সেই লোগোটাকে এনে জাস্ট এখান থেকেও নেওয়া যাবে, স্থান দিয়ে ছেড়ে দিলেও হবে, এটা বুঝবেন জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে ইনসার্টে আসলেও এই যে ফিক্সারটা এখানে পেয়ে যাবেন, এই যে ফিক্সার বুঝতেছেন, এই লোগোটাকে এভাবে এভাবে বসাই দিবেন এখানে, এই যে তাহলে নাও এখানে আসলে আপনার লেখাটা দিলেন, আর লোগোর ভিতরে কিন্তু কোই লেখাটা থাকবে, লোগোর ভিতরে তো যে নাম্বার ওয়ান স্পোর্টস লেখা আছে এটা লিখে দিয়ে তারপর আপনি ছবিটাকে এখন কি করবেন এটাকে ছবি হিসাবে কিভাবে সেভ করবেন সেটা বুঝেন। ছবি হিসাবে সেভ করার জন্য আপনি সেভ অপশনে যাবেন, সেভ অপশনে গেলে সেভ আছে গিয়ে যে এখানে সেভ করতে চান সে ফাইল দেখাই দিবেন, আসার পর এখানে দেখেন এই যে পাওয়ার পয়েন্ট আছে PPTX, এখানে আসে আপনি টাইপটা চেঞ্জ করে দিবেন, JPG করে দিবেন, এই যে JPG JPG করে দিয়ে এটার নাম দিলাম পিক ওয়ান, WORLD ওয়ার্ল্ড কাপ, CUP কাপ, পিক, একটা যে কোনো নাম দিবেন, নাম দিয়ে জাস্ট এই টাইপটাকে চেঞ্জ করে JPG করে দিলে এটা JPG ফরম্যাটে সেভ হয়ে যাবে। এখন ডেস্কটপে সেভ করতেছি তো, তারপর ওয়ার্ল্ড কাপ পিক এটাতে সেভ, ওকে বাটন দিবেন, ওকে বাটন দিয়ে দিলে অল স্লাইড, ওকে এখন একটা ছবি হয়ে গেছে, এখন এটা কি হয়ে গেছে এখানে দেখেন, দেখেন এটা কই জানি আছে, ফোল্ডারটার কি নাম দিছিলাম ছবির, এই যে নামে ফোল্ডার চলে আসছে, এটার ভিতরে এটা ছবি হিসেবে চলে আসছে। আর এরকম একটা পাওয়ার পয়েন্ট ফাইল রাখলে আপনি বারবার এটা করতে পারবেন, বুঝছেন, এটা সুবিধা বেশি আমার কাছে, এই যেমন আপনি এটা ডাবল করলে অন্য একটা ছবি নেবেন, জাস্ট আপনি এখানে ডুপ্লিকেট স্লাইড করে আপনি এখানে আবার অন্যভাবে সহজে নিতে পারবেন, দশটা দশ রকমের বানিয়ে রাখতে পারবেন সহজে, যখন দরকার সাথে সাথে 10টাকে একবারে ইমেজ বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু পাওয়ার পয়েন্টে এই যে ফটোশপে করতে গেলে একটু এটা মানে বারবার আলাদা আলাদা করতে হয়, এখান থেকে এখানে সুবিধা বেশি, ঠিক আছে বুঝছেন, আরো আছে, এটা তো মাত্র ছবি বানাইলেন, এরপরে আপনার এটাকে ইনফরমেশনই করতে হবে না, এসইও করতে হবে না, এখন তো আপনি ছবি বানালেন, এরপরে এসইও এর কাজ আছে না, আচ্ছা এসইও এর কাজটা হচ্ছে কিভাবে করবেন আমি আপনাকে দেখাই। প্রথমে আগে এই ছবির নাম আপনি ওই যে আমাদের চ্যানেলের নামটা থাকবে, এই দেখেন এটা কিন্তু ছবি হয়ে গেছে, এখন নাম্বার ওয়ান স্পোর্টস, তারপরে মাত্র আইটি এটা দিল, লোগোটা দিল, লোগোটা দিয়ে এখন ছবিটা সুন্দর একটা ছবি হয়ে গেছে। এখন আপনি এটাকে এসইও করবেন, এসইও করার জন্য সর্বপ্রথম আগে এটা যে নামটা আছে নামটাকে রিনেম করে দিবেন, কেটে দিয়ে ওই নামটা বসাই দিবেন, নামটা হবে FIFA WORLD CUP Cup 2022। এখন দেখেন নামটাতে প্রত্যেকটা জায়গাতে স্পেস আছে, স্পেস না রেখে এটাকে আপনি একটা আন্ডার স্কোর করে দিবেন, বুঝতেছেন, এটা এর নামটাকে এই আন্ডার স্কোর দিবেন, মানে ফিফার পরে আন্ডার স্কোর দিয়ে তারপর ওয়ার্ল্ড তারপর আন্ডার স্কোর কাফ এভাবে দিবেন, তাহলে কি হবে আপনার ছবিটা মানে নেম এসইওটা হয়ে যাবে। এরপরে নেম এসইও হওয়ার পর এখন আপনার কি কাজ আছে, এটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন, যদি আপনি ইতে না করেন প্রপার্টিজে যাওয়ার পরে এখানে ডিটেলস একটা অপশন আছে, যে ডিটেলসে যাবেন, ডিটেলসে আসার পরে এখানে রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো অপশন আছে, এই সবগুলোতে টিক চিহ্ন দিতে হবে, তো এক সবগুলোকে টিক চিহ্ন আপনি এখানে সিলেক্ট অল দিবেন, সব টিক চিহ্ন হয়ে গেছে, দেখছেন সব টিক চিহ্ন হয়ে যাওয়ার পরে রিমুভ, এই যেখানে আবার রিমুভ বাটনটাতে কিন্তু ক্লিক করতে হবে, না হলে কিন্তু এটা আবার আসবে না, এই যেখানে রিমুভ করে তারপর অল সিলেক্ট, এরপর ওকে দিন, ওকে দিলে এই ছবির ভিতরে যত রকমের ফাইল ছিল সব ফাইল ডিলিট হয়ে যাবে। এখন আপনাকে যে স্যার একটা ফাইল দিছে না, আমাদেরকে স্যার একটা ফাইল দিছিল, কি ফাইল, এই যে কই জানি এটা, এই যে এখান থেকে স্যার একটা ই ফাইল দিছিল, আমি এটাকে ওপেন করি, ও ইয়াটা
গুগল হ্যাঁ গুগল গুগল, ড্রাইভে থেকে ফাইল দিই। হ্যাঁ গুগল শিটের ফাইলে, ওখান থেকে ফাইলগুলো ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। কি কি আছে আমি দেখাই, প্রথমে আছে কিওয়ার্ড, তো এখানে এখন নাই। ইংলিশ যে কিওয়ার্ড গুলো খেয়াল করেন, এটা একটু আসুক, লোড নিচ্ছে, ঘুরে ঘুরে লোড নিয়ে নেই আমার। এখানে এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখাকে কপি করে এখানে ওই ইমেজের মধ্যে, ইমেজের মধ্যে ওই ইমেজটা কই, প্রপার্টিজ গেলাম না, এই যে প্রপার্টিজ। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ছবিটার রেজুলেশন কত সেটাও একটু খেয়াল করতে হবে। ছবিটার রেজুলেশন যেন অবশ্যই এখানে খেয়াল করবেন, এই যে এখানে কত রেজুলেশন আছে, প্রপার্টিজে গেলে এগুলো সব পাওয়া যাবে। ডিটেলসে আসলে রেজুলেশন কত আছে, 1280x720, ঠিক আছে ডাইমেনশন। এটা ওই পাওয়ার পয়েন্ট থেকে যখন সেভ করবেন ওটার ওই যে এ4 সাইজ রাখলে অটোমেটিক এটাই আসে, ওটা নিয়ে আর তো ই করা লাগবে না, জাস্ট অটোমেটিক এটা খেয়াল রাখবেন যে 1200-র উপরে, 1000-এর উপরে আছে কিনা, কথা বুঝছেন? আচ্ছা তো এটা তো যদি থাকে, এখন আমরা লেখাগুলো নিছি, এই যে এখান থেকে লেখাগুলো নিয়ে নিয়ে, ও সরি এটা না, কোনটা যেন, এটা থেকে লেখাগুলো নিলাম, এর যেটা থেকে এখানে ইংলিশ কিওয়ার্ড, তারপর হলো ডাচ কিওয়ার্ড, এতে অনেকগুলো ভাষা কিওয়ার্ড দিছে না স্যারে, এই কিওয়ার্ড গুলো ধরে ধরে আপনাকে এখন এই যে এটাতে প্রপার্টিজে দিতে হবে। প্রপার্টিজে আসবেন, এখানে প্রথমে আগে নামটা দিবেন, নেম দিবেন কি, ফিক্সারের নাম কি দিছিলেন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, ঠিক ওই ডেটাই দিবেন, FI ফিফা _ WORLD ওয়ার্ল্ড _ CUP কাপ _2022, নামটা যেমনি আছে এমনি। তারপর হলো সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে এসে আপনি আবার সেম নামটাকে কপি করে আবার দিতে পারবেন। সাবজেক্টের মধ্যে কি দিবেন, সেম নামটা। এরপর ট্যাগ, এই যে রেশিও, রেশিওর মধ্যে 5 স্টার দিবেন, কত দিবেন, 5 স্টার। এরপর ট্যাগের মধ্যে এসে এই যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলোকে বসে দিবেন, সবগুলোকে ধরে ধরে, আর এগুলোকে সবগুলোকে একসাথে বসানোর জন্য একটা কাজ করে নেবেন, একটা নোটপ্যাডের মধ্যে এই সবগুলোকে আগে একসাথে করে নেবেন, তাহলে একবারে কপি করলে কি হয়ে যাবে, যেমন এখানে দেখেন একটা কপি আছে, মানে নাহলে বারবার কপি করতে হবে আপনাকে, এগুলো যা আছে সবগুলোকে কপি করলাম একবারে, কপি করে জাস্ট এই যে এখানে দিয়ে দিলাম, তারপরে এগুলো কপি করলাম, মানে একসাথে করে যাতে বসে দিতে পারি, বুঝছেন এটা, তারপরে এগুলো দিলাম, কপি করলাম, আপনি এভাবে করে নেবেন, আমি আর করবো না, দেখাই দিলাম জাস্ট প্রসেসটা। এই সবগুলোকে একসাথে নেবেন, নিয়ে পরবর্তীতে যে আপনি যে প্রপার্টিজে গেলে এখানে দিয়েছিলেন এই যে ট্যাগ, ট্যাগের মধ্যে নামগুলো বসাই দিবেন। এরপর কমেন্টস, কমেন্ট সেকশনেও এই নামগুলো এভাবে সবগুলো বসাই দিবেন, ঠিক আছে। এরপরে অথর দরকার নাই, অথর আপনি দিতে পারেন এই নাম্বার 1 এন ও ওয়ান স্পোর্টস, SPORTS স্পোর্টস, মানে এটা কোন ওয়েবসাইট থেকে আসতেছে, মূলত নাম্বার 1 স্পোর্টস থেকে আসতেছে, ঠিক আছে বুঝছেন। ওকে এরপর আসেন, এখানে আছে নিচে আছে, যদি এগুলো আরো দিতে চান এক্সট্রা আর অনেকগুলো আছে, তবে এর বেশি আর লাগবে না, এই যে লেন্স মার্কেটে সেটা আরো অনেকগুলো অপশন আছে, এগুলো বেশি একটা প্রয়োজন পড়ে না আর, ঠিক আছে। ডাইমেনশন টাইমেনশন এগুলো লাগবে, জাস্ট এতটুকু করে এবার অ্যাপ্লাই দিবেন, এতটুকু করে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিলে এখন একটা এটা রিড করবে, রিড করার পরে ওকে দিবেন, এটাই হচ্ছে আপনার ইমেজ এসইও, বুঝতে পারছেন? আচ্ছা আগে কি করতে হবে, এখানে একটা দেখেন নোটটা দেখেন একটু ভালো করে দেখেন, প্রথমে ইমেজটা রেজুলেশন থাকবে কত, 1000 থেকে 1400, তাহলে আমারটা ছিল কত, 1200 ছিল, বুঝতে পারছেন? 1000 থেকে 1400। এরপরে সাইটের ইমেজটা তো লোগো বসাবেন, ওভার পিক ট্রুফ, ঠিক আছে, মানে সাইটের যে লোগোটা থাকবে সেই লোগোটা বসাবেন। এরপর টেক্সট দিবেন নাম্বার 1 স্পোর্টস, ওই যে স্যার দিবেন। এরপর রিসাইজ করবেন, সেভ করার পরে রিসাইজ করবেন, রিসাইজ করার মানে হচ্ছে ওই এটা ঠিক আছে কিনা একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। আর এরপরে ফটোশপ ফাইলের মধ্যে বলছে আর কি এগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, তো সেগুলো আমরা ফটোশপে যেহেতু কাজ করতেছি না, পরবর্তীতে আমরা এভাবে এগুলো দিয়ে দিব, এই যে ইনফরমেশন গুলো দিয়ে দিব, তাহলে আমাদের ফটোগুলো কি হয়ে যাবে। এটা হচ্ছে ইমেজ, ইমেজ এসইও। আর এখানে একটা জিনিস বলা হবে নাই, এটা হচ্ছে ইমেজের যে নামটা সেটা একটু একটু ভালো করে খেয়াল করবেন, যাতে করে এই যেভাবে _ দিয়ে তারপর আপনি এটা নামটা যেন ওটা লেখেন, ঠিক আছে, ইমেজের নামটা বুঝছেন তো, এই যে এভাবেই বলছে ইমেজ গুলো রেডি করতে।
আর কন্টেন্ট তো কালকে রেডি করা দেখাই দিছি, মিনিমাম 3 থেকে 4টা ল্যাঙ্গুয়েজে যাবেন, কিভাবে করবেন একটু আবার দেখেন। প্রথমে হলো ইংলিশে যাবেন, ইএনজি এলআই এসএস, ইংলিশ থেকে ল্যাঙ্গুয়েজ কোনটাতে ট্রান্সলেট করবেন যে কোনো একটাতে, মনে করেন ইটালি, ITALO ইটালিতে গেলেন। এখন আবার ইটালি থেকে কোথায় যাবেন, ইটালি থেকে যাবেন চায়নাতে, ITALY ইটালি থেকে CHAINA চায়না, তাই না, CHAIN চায়না, চায়না থেকে যাবেন আবার কোথায় ইংলিশে, ENGLISH ইংলিশ, তাহলে ইংলিশে আসলেন কোথা থেকে, চায়না থেকে, ইংলিশ থেকে আবার চলে যাবেন কোরিয়াতে, KOREA কোরিয়া, কোরিয়া থেকে করে যাবেন কোথায় আবার অন্য একটা ল্যাঙ্গুয়েজে, যেমন ফ্রান্স, FRIENCE ফ্রান্স, ফ্রান্স থেকে আবার চলে আসবেন ইংলিশে, মানে কোন একটা ল্যাঙ্গুয়েজ থেকে, যেমন ইংলিশ থেকে ইটালিতে আসছি, ইটালি থেকে তো আবার ইংলিশে গেলে তো সেম হয়ে যাবে, তো ইটালি থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে যাবেন চায়না, চায়না থেকে আবার ইংলিশে আসবেন, তাহলে একটা হলো কি, তিনটা মিলে একটা, আবার ইংলিশ পেলেন, আবার ঘুরে ফিরে আবার ওই আগের মতো ইংলিশটাই পেলেন, ঠিক আছে, বুঝছেন এরকম আর কি। এখন ইংলিশটা আবার পাওয়ার পরে আবার ইংলিশ থেকে কোরিয়াতে যাবেন, কোরিয়া থেকে যদি আবার ইংলিশে আসেন ঘুরে ফিরে একই হয়ে যাবে, তো এটা না করে কোরিয়া থেকে আবার চলে যাবেন কোথায়, ফ্রান্সে, ফ্রান্স থেকে আবার চলে যাবেন আবার কোথায়, ইংলিশে, এভাবে প্রত্যেকটা এভাবে 2 বার বা 3 বার এটাকে কি করবেন, মানে এদিক সেদিক যাবেন, তাহলে আপনি মোটামুটি এটা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমার যতটা কন্টেন্ট অতটা কন্টেন্ট এর সাথে মিলে দেখে ছবি তুলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের সাথে মিল রেখে ছবিগুলো তৈরি করবেন। তবে আপনার তো ওয়ার্ল্ড কাপের জন্য না, আপনার তো হচ্ছে কি, আপনাকে কোন টপিক দিছে, এমএমএ না, এমএমএ আপনি এখন আপাতত এমএমএ নিয়ে কাজ করেন, আর ওয়ার্ল্ড কাপের ছবি লাগবে যখন আমরা লাইভে যাব তখন, ওইটার জন্য ওয়ার্ল্ড কাপের ছবি লাগবে, এখন পোস্টের জন্য আপনার ওই এই ধরনের এ ছবি লাগবে, এমএমএ ছবি লাগবে, এমএমএ কি মানে আমার কন্টেন্টের সাথে মিল রেখে যে কন্টেন্ট ওই কন্টেন্টের ছবি না? আপনার দুই ধরনের ছবি লাগবে, একটা হচ্ছে যখন আমরা লাইভে যাব একরকম ছবি, ওয়ার্ল্ড কাপের ছবি, লাইভে গেলে কিসের ছবি লাগবে, ওয়ার্ল্ড কাপের, আর এমএমএ এর জন্য হচ্ছে আপনি যখন আপনি পোস্ট করবেন এখান থেকে এই যে এমএমএম থেকে ছবি নেবেন এগুলো দিবেন। আমি কি বলতে চাই, ছবিগুলো কি মানে আমার যে কন্টেন্টটা যেটা আছে হ্যাঁ হ্যাঁ অন ওটার সাথে মিল রেখে ছবি, মিল রেখে ছবি, জাস্ট এখান থেকে খুঁজলে এগুলো কন্টেন্ট লিখলে ওইগুলো পাওয়া যায়, যেমন এই ছবিটা আপনার কন্টেন্টের জন্য খুব পারফেক্ট একটা ছবি, এখানে আপনি লিখে দেন এবার এগুলো সেভ করে দেন, এরকম ছবিগুলো খুঁজে বের করে এমএমএম দেখে ওইভাবে নেবেন কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করলে সবচেয়ে কি হয়, আপনি যেমন একটাকে আপনি 10 রকমের 10টা ছবি বানিয়ে রাখতে পারবেন অটোমেটিক, যখন যেটা দরকার সাথে সাথে ওটা নিতে পারবেন একবারে, মানে ইনফরমেশন তো সেম থাকবে, যে ছবিটা উঠায় দিলে তো হ্যাঁ ছবিটা চেঞ্জ করে দিতে, যেমন এখানে যে এখন ছবিটা দিছি এটাকে অন্য একটা ছবি বানাই দিলাম, এভাবে 10-12টা ছবি বানিয়ে রাখলে তাহলে আপনার জন্য সহজে সুবিধা হয়, আর এগুলাকে সবগুলো একটা ফোল্ডারের মধ্যেও থাকে, এই যেমন একটা ফোল্ডার এখানে এখানে একটা ছিল, তো পরে যখন আপনি 10টা ইউজ করবেন সবগুলো একসাথে চলে আসবে, সবগুলোকে এসি করে রেখে দিবেন, যত ইচ্ছা তত আপনি বাড়াতে পারবেন কোনো অসুবিধা নেই, এসি করে একবার করে রেখে দিলেই হয়, এগুলো আর বারবার করা লাগে না, অফিস এসি তো একবারে যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, ওকে রাখলাম। আচ্ছা আল্লাহ।